আলহামদুলিল্লাহ, ফাইনালি ইউটিউবের টাকা দিয়ে আমাদের ঘর বানানোর জন্য, বিল্ডিং করার জন্য ইট চলে এসেছে। আজকে সেই ইট বাড়িতে মাধ্যমে রিসিভ করলাম। আমি বের হচ্ছি ইট আনার জন্য। আমাদের ইউটিউবের টাকা দিয়ে সেই টাকার ইনকাম থেকে আমরা আজকে ইট আনতে যাবো বেরিক ফিল্ডে। বাবা চলে আসছে, একজন চলে এসছে বাবা বাবা করতে করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ইট নেওয়ার জন্য চলে আসছি ইটের বেরিক ফিল্ডে। এটা পুরাটা ইউট মানে ইটের বেরিক ফিল্ড। আসলে আমি বিল্ডিংয়ের কাজ ধরছি হলো ফাতিহার জন্য, আর পাশাপাশি হলো যে আমরা যে বাসাটাতে থাকি এই বাসাটার ছাদের কাজটা হবে। এটাতে ছাদ নেই, তো সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়ে আমি কাজটা ধরছি। আশা করি যে ইউটিউবের টাকা দিয়ে আমরা কাজটা সমস্যার সমাধান করতে পারবো। এই তো বেরিক ফিল্ডে, ওই ওখানে ইট বানানো হচ্ছে। তো ইউটিউবের মাধ্যমে আপনারা যারা কাজ করতে চান, অবশ্যই যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব যে যত সম্ভব যতটুকু সম্ভব আমি সাপোর্ট দিতে চেষ্টা করব। চ্যানেল করা থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি হয়তো আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যদি আপনি পরিশ্রম করে একটা অবস্থান তৈরি হয়, সেখান থেকে আপনার ফ্যামিলি বা পরিবারের জন্য কিছুটা করা সম্ভব। তো এই তো, তো আমি ইট নেওয়ার জন্য আসছি এখানে মাধ্যমে। তো কিছুক্ষণের মাঝে ইট লোড হবে, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এরপরে বাড়িতে যাব। এই তো এদিক দিয়ে প্রবেশ করছি আমরা, এটা প্রবেশদ্বার। এই তো বেরিক ফিল্ডে যে আমরা এসেছি, সেটার টোটাল ভিউটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এখানে ইট বানানো হচ্ছে, ওনারা দৈনিক কত ইট বানাচ্ছে সেটা ওনার মুখ থেকে শোনেন। কি ভাইজান, কি অবস্থা? দৈনিক কত ইট বানাইতে পারেন ভাই? বেরিক ফিল্ডের কাজ খুবই পরিশ্রমের কাজ। এই যে দেখেন, ওরা সকাল 8টা থেকে মানে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে থাকেন, খুবই পরিশ্রমে। শীতকালে একটু কাজ কম হয়, কারণ মাগরিবের সময় পর্যন্ত ওরা কাজ করে থাকেন, ইট বানাচ্ছেন। আসলে ছোটবেলায় ভাবতাম যে কিভাবে ইট বানায়। আমি অবশ্যই ইটের বেরিক ফিল্ডে আরো বহুবার গেছি। উনি দৈনিক 2,500 থেকে 3,000 ইট বানাইতে পারে। 2,500-3,000 ইট যদি ওনার বানায়, তাহলে ওনার মোটামুটি 1,200 থেকে 1,000 টাকা ওনার পার ডে হাজিরাটা পড়ে। সালাম আলাইকুম ভাইজান, কি অবস্থা? ভাইজান কি খবর? দৈনিক কত হাজার বানাইতে পারেন ইট? এই যে এখানে মাধ্যমে আপনার ইটটা বানানোর যে মাটিটা, সেই মাটিটা আসলে মূল এখানে প্রসেসিং করা হয়। এই যে মেশিনটা, এই মেশিনটার মাধ্যমে এটা ভালোভাবে এমনভাবে দলাই মলাই করে একেবারে খুব সুন্দরভাবে মাটিটা তৈরি করা হয়। একেবারে একটা লাছাযুক্ত একটা মাটি, যেটা সাহায্যেই এটা তৈরি হয় বা এটা খামিরে বসে থাকে। তো এনারা প্রচুর পরিমাণ পরিশ্রমের মাধ্যমে এনাদের পরিবারটা আসলে চলে। এই যে দেখেন, খুবই পরিশ্রম করে এনারা। আর এই যে আমি ইট নিয়েছিলাম, সেই কাঙ্ক্ষিত ইট ওনারা গাড়ির মাধ্যমে লোড দিচ্ছে। তা আমি আসলে চাইছিলাম যে চলে আসার জন্য, পরে ভাবলাম যে না, ইটগুলা লোড হয়ে যাক, লোড হয়ে গেলে এরপরে যাইনি আমি গাড়িতে ভরার পরে দরকার প্রয়োজনে আমি আসবো ওখান থেকে রওনা দিয়ে। তো ওনারা ইটগুলা মানে গাড়িতে তুলে নিচ্ছেন। আর এই যে দেখেন, এটার পুরোপুরি ভিউটা, এই যে তো দেখতে দেখতে চলে আসছে আমাদের ঘরের ইট। এই যে রাস্তার পাশে স্ট্যাক দিতেছি, পরে এটা বাড়িতে নিয়ে যাব। ওই দেখেন, নাম কি ইটের? ইটার আর এন ডি। আমি ওইদিকে আসো, ওইদিকে আসো, সাইজ সব ঠিক আছে না? এর আগে তো মনে হয় আমরা রেহি ঘরে লেগে দিন ইটা আনছিল, রেই আনছিল।
ইঁটে আছে ওই সেলেটার তো দেখো এই সেলেটার দিকে সিনা দিতেছে সিনা মারি এলি তো কইতেছি নামানো হইতেছে ইট কোদাল একটা তো ফাওয়া লাগবো আমি ওইদিকে দাও এই যে কোদাল কই কাগজ তুমি ধার দিয়ে দিতাম তুমি কল না ধার দিয়ে দিলে সারবো কাগজ নিয়ে গেলাম না আমাদের ইউটিউবের টাকার ইট ঘর হবে লাগবো না কোদাল এখন এই তো কোদাল দিছি তো আসি দিলে রাখেন তুমি না ভাঙে কি করো তুমি তো যে দেখতে দেখতে ইট নামানো শেষ হয়ে যেতেছে আপনাদের ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় ইটের বালু খাইতেছে তো ভিউয়ার্স ইট নামানো প্রায় শেষ আজকে অবশ্যই ইট নিয়ে আসছি ইট এখানে রাখার মতন আমার কোনো পরিবেশ নাই সেই জন্য এখানে 2000 ইট আসছে ইটটা আসতে হলো 13 টাকা 20 পয়সা আর তারপর থেকে ক্যারিং ক্যারিং এ 1000 আপনার 800 টাকা মোটামুটি 14 টাকা করে পড়ছে আমাদের এখানে ইটটা আপনাদের এখানে কত টাকা ইট সেটা জানাবেন তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন অবশ্যই লাইক দিবেন যেন আবার নতুন করে সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম